আমাদের দেশে আমরা সবাই গাছ পছন্দ করি, তাই আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবাই কম বেশি গাছ রাখতে পছন্দ করেন। বারান্দা বাগান এবং ছাদ বাগানের জন্য পুষ্টিকর খাদ্য হতে পারে এই চা পাতার জৈব সার। চা পাতা বেশ ভালো মালচিং হিসেবে কাজ করে। মালচিং মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। এই পদ্ধতির চর্চা আমাদের দেশেও অনেক দিন ধরে চলেছে। মালচিংয়ের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের উপাদান। ধান বা গমের খড়, কুচরি পানা, গাছের পাতা, শুকনো ঘাস, কম্পোস্ট, ভালোভাবে পচানো রান্নাঘরের আবর্জনা ইত্যাদি। এই উপাদানগুলো দিয়ে গাছপালার গোড়া, সবজি ক্ষেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া হয়, আর একেই বলে মালচিং। তো মালচিংয়ের ব্যবহৃত উপাদানের মধ্যে চা পাতা অন্যতম উপাদান। চা পাতা মাটির তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং মাটিকে দ্রুত শুকিয়ে যেতে দেয় না, এছাড়া আগাছা জন্মাতেও বাধা দেয়। মালচিংয়ের জন্য গাছের গোড়ায় মোটামুটি শুকনা চা পাতার এক আস্তরণ দিতে হয়, যাতে মাটির উপরিভাগ পুরোপুরি ঢেকে যায়। কীটপতঙ্গ গাছের জাত শত্রু। চা পাতা মেশানো পানি গাছে ছিটিয়ে দিলে কীটপতঙ্গের হাত থেকে রেহাই মেলে। চায়ের ঘ্রাণ ইঁদুর বিড়াল ও অন্যান্য পোকামাকড়ের ভীষণ অস্বস্তিকর, তাই গাছের পাতায় ও গোড়ায় চা পাতা ছিটিয়ে দিলে এসব থেকেও থাকা যায় নিরাপদ। এছাড়া চায়ের পাতার কারণে গাছে ছত্রাক জন্মে না, এজন্য সবচেয়ে ভালো হয় ব্যবহৃত চা পাতা ব্যবহার না করে চা পাতা চায়ের মতো করে সিদ্ধ করে কিছুক্ষণ রেখে দিয়ে লালচে রং ধারণ করলে একদিন পর সেই পানি ঠান্ডা করে নির্দিষ্ট পরিমাণ মতো গাছের চারপাশে এবং গাছে স্প্রে করে দিলে ভালো উপকার পাওয়া যায়। অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি চা পাতা যোগান দেয় নাইট্রোজেনের। এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয়। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, ফলে পাতা হলুদ হয়ে যায় এবং খাবারও তৈরি করতে পারে না, ধীরে ধীরে গাছ মরেও যেতে পারে। এখন প্রশ্ন হলো, সব গাছের জন্যই কি উপকারী? এত গুণাগুণের পর চা পাতার উপকারিতা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয়, তবে চা পাতা সব গাছের জন্য উপকারী নয়। যেসব গাছ অম্লত্বের পরিবেশ সহ্য করতে পারে না, সেগুলোর জন্য চা পাতা ক্ষতির কারণ হতে পারে। এ কারণে রোপণের সময় খেয়াল রাখতে হবে গাছগুলো মাটির অম্লত্ব সহ্য করতে পারে কি না, আর তা যাচাই করেই চা পাতা ব্যবহার করা উচিত। তবে প্রাথমিকভাবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, গাছের পাতা হলুদ রং ধারণ করলে বুঝতে হবে মাটিতে অম্লত্বের পরিমাণ বেশি। আঙুর গাছের জন্য মাটি পিএইচ সব সময় 6.5 থেকে 7.5 হলে আঙুর গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফল মিষ্টি হয়, কারণ চা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে ক্ষারীয় পদার্থ এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা গাছের জন্য ভালো। তাই বলে ইচ্ছেমতো ব্যবহার করা উচিত হবে না, জেনে বুঝে পরিমাণ মতো আপনার শখের গাছটিতে প্রয়োগ করবেন।